হ্যালো ফ্রেন্ডস খবর সংগ্রহ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আঠাশে জুলাই দিনটি বুধবার এখন চলে এসি আবহাওয়ার উল্লেখযোগ্য খবরে প্রথমে দেখে নেওয়া যাক নিম্নচাপের অবস্থান ও গতিপক্ষটি নিম্নচাপটি বর্তমানে বাংলাদেশের উপকূল সংলাম উত্তর পূর্ব বঙ্গোপসাগর অবস্থান করছে ডাব্লু এমএল বা ওয়েল্ট লো প্রেশার হিসাবে এবং মনে করা হচ্ছে সিস্টেমটি পরবর্তীতে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে দক্ষিণবঙ্গে উত্তর চব্বিশ পরগনা এবং নদীয়ার মাঝামাঝি দিয়ে গভীর নিম্নচাপ রূপে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে এবং পরবর্তীতে ছিয়ানব্বই ঘন্টা সিস্টেমটি ঝাড়খণ্ডের দিকে চলে যাওয়ার সময় রয়েছে পরবর্তীতে সিস্টেমটি আরও পশ্চিম দিকে অগ্রসর হয়ে পশ্চিম ভারতের দিকে অর্থাৎ মুম্বাই দিকে চলে যাওয়ার সময় রয়েছে এবার দেখে নেওয়া যাক আগামী দুদিন কেমন প্রভাব পড়তে চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে প্রথম দিন অর্থাৎ আজ বাংলাদেশের বরিশাল খুলনা চট্টগ্রাম দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা ও নদীয়া জেলায় ভারী থেকে অতিভারী কোনো কোনো জায়গায় চরম লেভেলের অর্থাৎ এক্সট্রিমলি হেভি রনের সম্ভাবনা রয়েছে এছাড়া দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি দুই বর্ধমান মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দ্বিতীয় দিন অর্থাৎ উনতিরিশে জুলাই আগামীকাল বৃহস্পতিবার আগামীকাল দক্ষিণবঙ্গের পঁচাত্তর থেকে একশো পার্সেন্ট অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া দক্ষিণবঙ্গের নদীয়া হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা নদীয়া দুই বর্ধমান কলকাতা বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলার একটা বিস্তীর্ণ অংশে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনো কোনো জায়গায় চরম ভারী বৃষ্টি অর্থাৎ এক্সট্রিমলি হেভি রেনফলের সম্ভাবনা রয়েছে এছাড়া মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যে জেলাগুলিতে সেই জেলাগুলি হল পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া মুর্শিদাবাদ বীরভূম ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বিক্ষিত হবে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বাকি যে অঞ্চলগুলি রয়েছে বা জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে মাঝারি থেকে অপেক্ষাকৃত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিচ্ছিন্নভাবে তবে সর্বোপরি এটাও বলে রাখি যে যেহেতু নিম্নচাপটি পূর্ব মেদিনীপুরের অনেকটা উপর দিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে পূর্ব মেদিনীপুরের দুর্যোগের সম্ভাবনা কিছুটা কম হওয়ার সম্ভাবনা রয়েছে বেশিরভাগ শক্তিশালী মেঘপুঞ্জ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চল এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলির উপর সক্রিয় থাকবে বলে মনে করা হচ্ছে ফলে এই জেলাগুলিতে বন্যার চরম সতর্কতা জারি করা হচ্ছে এক্ষেত্রে এটাও বলে রাখি যে নিম্নচাপটি যদি গতি প্রকৃতি চেঞ্জ করে উত্তর চব্বিশ পরগনা বা তা নিচ দিয়ে যায় তাহলে দক্ষিণবঙ্গে পূর্ব মেদিনীপুরে সেক্ষেত্রে বৃষ্টিপাতের পরিমাণ বা তীব্রতা উভয়ই কিছুটা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে তবে এক্ষেত্রে বর্তমান সিচুয়েশান দেখে যা মনে করা হচ্ছে সিস্টেমটি নিচের দিকে অর্থাৎ উত্তর পরগনা দিয়ে আঘাত করার সম্ভাবনা অনেকটাই কম হয়েছে এবং নদীয়া দিয়েই যাওয়ার সম্ভাবনা বেশি সেক্ষেত্রে পূর্ব মেদিনীপুরে দুর্যোগের সম্ভাবনা কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের তুলনায় অনেকটাই কম হতে পারে বলে মনে করা হচ্ছে বন্ধুরা ওয়েদার রিলেটেড সমস্ত খবর সবার আগে সঠিকভাবে পেতে আমাদের এই খবর সঙ্গে ইউটিউব চ্যানেলে লাইক ও সাবস্ক্রাইব করার মাধ্যমে সর্বদা পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ